হাতে, আবার এরকম করলে ক্যামেরাটা চলে যাবে। আসসালামুআলাইকুম, আমি এখন এই গাড়িটা রিভিউ করতেছি। এটা হচ্ছে রেঞ্জ ওভার 2022 মডেল, নিউ শেপ, নিউ ডিজাইন। সো সাথে থাকুন, আপনাদেরকে দেখা গাইস। দেখুন, আমি সামনের সাইডটা দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন, অনেক সুন্দর একটা গাড়ি, নতুন ডিজাইন। সো এখানে চারটা সেন্সার আছে, একটা ক্যামেরা আছে, এটা হচ্ছে রাডার। দেখেন, সো লাইটগুলো অনেক সুন্দর। সাইড স্টেপ অটোমেটিক, দেখেন সাইড স্টেপ অটোমেটিক খুলে যাচ্ছে। দেখেন হ্যান্ডেলটা ভিতর থেকে এখন বাইর হবে। সো দেখুন ভিতরে সাধারণ একটা ডিজাইন। সো আমি এখন গাড়িতে বসলাম, সুন্দর একটা গাড়ি, এখনো পর্যন্ত 65 কিলোমিটার অনলি। সো গাড়িটা স্টার্ট দিতেছি, এটা হচ্ছে স্টার্ট বাটন। দেখুন এটা স্টার্ট করছি। গুড আফটারনুন। আমার পিছনে ক্যামেরা আছে মেরুর মধ্যে, আবার এরকম করলে ক্যামেরাটা চলে যাবে। এখানে মানে ক্যামেরা সিস্টেমটা আছে, দেখেন সানরুফটা খুলে যাচ্ছে। সুন্দর একটা ডিজাইন। সো আমি আবার সানরুফটা কভার করে দিচ্ছি অটোমেটিক। দেখেন সুন্দর একটা ডিজাইন আছে, হচ্ছে এটা হচ্ছে নর্মাল ডিজাইন, নর্মাল। এটা আবার অফ রোডের জন্য। সো আমি গাড়িটা যখন রোডে চালাবো তখন অটোতেই দিতে পারি। হচ্ছে এটা হচ্ছে মিউজিক সিস্টেম, এটা হচ্ছে ফোন কানেক্ট করতে পারবেন। সাধারণ একটা গাড়ি, ডিজাইনগুলো অনেক সুন্দর। দেখেন গাড়িতে অনেক অপশন আছে, এগুলো হচ্ছে গাড়ির অপশন। তারপর হচ্ছে পার্কিং ক্যামেরা। দেখেন আপনি যে অ্যাঙ্গেলে ক্যামেরাগুলো দেখতে চান আপনি, এটা হচ্ছে 3D। দেখেন 3D ক্যামেরা, আপনি যে অ্যাঙ্গেলে দেখতে চান ওই অ্যাঙ্গেলে দেখতে পারবেন। দেখেন অসাধারণ একটা গাড়ি, এটা হচ্ছে 3D ক্যামেরা। আর এটা হচ্ছে গিয়ার। তারপর এখানে আবার মোবাইল চার্জ দেওয়া যায়, এখানে আপনি সিগারেটের আগুন জ্বালাইতে পারবেন। সো গাড়িটা অসাধারণ। আবার এখানে একটা আছে, বক্স আছে, আপনি প্রয়োজনীয় জিনিসগুলো রাখতে পারবেন। উপরে একটা আছে, দেখেন। সো গাড়িতে অনেক অপশন আছে, সবগুলো আগের ডিজাইন থেকে আলাদা। সো আমি আপনাদেরকে একটু একটু করে দেখাচ্ছি। এটা হচ্ছে মেমোরি সিটের অপশনগুলো, তারপর এই সিট আগে যাবে এবং সিট পিছে যাবে। তারপর এখানে বটন সবগুলো আছে, এটার লাইনের জন্য, রোড যখন গাড়ি চালাবেন তখন লাইন অ্যাডজাস্ট করবেন। তারপর এখানে ভয়েস কলিং সব কিছু আছে। সো এখানে চাবিটা এখানে রেখে দিলেন। তারপর এখানে একটা ফ্রিজ আছে, দেখেন এটা হচ্ছে ফ্রিজ। আবার গাড়িতে এখানে আপনার আপনার মেরুরগুলো বন্ধ করে দিতে পারবেন। সো
যখন আমি বাইর হব গাড়ি থেকে, দেখেন গাড়ির বের হওয়ার জন্য হ্যান্ডেলটা কিরকম, ডিজাইনগুলো দেখেন অসাধারণ একটা ডিজাইন কাঠের মতো। সো আমি সেন্ট্রাল লকটা খুলতেছি, এটা হচ্ছে সেন্ট্রাল লক, সেন্ট্রাল লকটা খুললাম, দেখেন পিছনে অনেক বড় স্পেস, অসাধারণ একটা গাড়ি, পিছন থেকে দেখেন কি সুন্দর লাগে, দেখেন এখানেও আবার এসি আছে, এসিগুলো দেখতে পাচ্ছেন এখানে এসি আছে, এটা হচ্ছে হাতের, মানে যখন বসবেন সিটে তখন ওটা ইউজ করতে পারবেন, এখানেও আবার এক্সট্রা পর্দা আছে, আপনি চাইলে পর্দাগুলো নামিয়ে ফেলতে পারবেন, দেখেন দেখেন নেমে যাচ্ছে। তো আমি দুই সাইডে দিছি এজন্য দুনো সাইডেরটা নেমে গেছে, দেখেন যখন সুইচ দিলাম দুনো সাইডেরটা নামতেছে, অসাধারণ ভিতরে বাইরে গাড়িটা। তো আমি এখন আপনাদেরকে পিছনে দেখাচ্ছি, এটা দেখেন পিছনে আবার ক্যামেরা আছে, রিভার্স ক্যামেরা, এটা হচ্ছে রিভার্স ক্যামেরা, পিছনে খুলতেছি দেখেন, অটোমেটিকলি এটা চলে যাবে, যখন পিছনের ডিগ্গিটা ওপেন করবেন অটোমেটিকলি চলে যাবে, আবার যখন ডিগ্গিটা বন্ধ করে দিবেন অটোমেটিকলি দুটোটাই বন্ধ হয়ে যাবে, দেখেন অসাধারণ একটা গাড়ি। এখানে আবার ক্যামেরা আছে, দেখেন সো গাইস আমি এখন আপনাদেরকে ভিতরের ইঞ্জিনটা দেখাচ্ছি, সো গাইস দেখুন আমি ইঞ্জিনটা দেখাচ্ছি, এটা হচ্ছে সিক্স সিলিন্ডার ইঞ্জিন টুইন টার্বো, সো এ হচ্ছে গাড়ি, আপনারা দেখবেন ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন।